নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সিলেটে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি হযরত শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারত করবেন তিনি। প্রধানমন্ত্রী এ সফরকে ঘিরে সিলেটে আওয়ামী লীগ ও মহাজোট নেতারা নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। সিলেট প্রতিনিধি মোহাম্মদ মইনুল হাসান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে শনিবার সিলেটে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল, শাহপরাণ ও বুরহানউদ্দিন রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করবেন। পরে তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে ভাষণ দেবেন। তার এই সমাবেশকে কেন্দ্র করে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। এই আগমনকে ঘিরে ইতিমধ্যেই নেতাকর্মীদের মধ্যে প্রচুর পরিমাণে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমাদের নির্বাচনী প্রচার প্রচারণার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনসভাকে সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনী প্রচারণায় উনি আসছেন, উনি আসার পরে 22 তারিখের পর থেকে সিলেটে যে একটা ঢেউ সৃষ্টি হবে আমরা আশা করছি, সেটা নিয়ে আমরা সিলেটের 19টি আসনে আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থীরা সকলেই লাভবান হবে। প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে ঘিরে উচ্ছ্বসিত সিলেট আওয়ামী লীগের নেতারা, তারা আশা করছেন এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে দিই একটা জনসমুদ্রে পরিণত হবে। এই ঐতিহাসিক আলিয়া ময়দান এদিকে প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চে থাকবেন সিলেট বিভাগের 19 জন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী। এ সময় তারা ভোট চাইবেন নৌকার পক্ষে। সমাবেশকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে প্রার্থীদের মাঝে। আওয়ামী লীগের সপক্ষে নৌকার মহাজোটের সপক্ষে যে আপনার জোয়ার উঠবে, উৎসাহ উঠবে, সেই জোয়ারে আমরা আশা করি 30শে ডিসেম্বর এই নির্বাচনে আমরা জয়লাভ করব। আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর নির্বাচনের আগে দলীয় ঐক্যকে আরো চাঙ্গা করবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও প্রার্থীরা। তাদের আশা, নির্বাচনে এবার সিলেটের সব আসনেই মহাজোটের প্রার্থীরা জয়লাভ করবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।